আজ তৈরি করে দেখাবো একটু নতুন ধরনের একটা বড়া। আমার কাছে এটা নতুন, হয়তো অনেকেই জানেন। ভীষণ সুন্দর খেতে, একবার বানিয়ে দেখবেন কেমন লাগে, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কুমড়োর এই অংশটা আমরা ফেলেই দিই, তো এইটা দিয়ে আমি আজকের রান্নাটা করে দেখাবো আপনাদের। তো কুমড়োর এই অংশটা আমরা যখন ফেলে দিই, ঠিক এই জায়গাটা যে কুমড়োর ভেতরে থাকে, সেটাকে নিয়ে এইভাবে কুচো কুচো করে কেটে, মোটামুটি কাটা থাকে কিন্তু আমার যেহেতু একটু কুমড়োর টুকরো বেশি নেওয়া হয়ে গেছে তাই একটু শক্ত পার্টগুলো কেটে দিলাম। এর মধ্যে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা, ঝালটা যদি মনে করেন বাড়িয়ে দেবেন, ধনে পাতা কুমড়োর ভেতরের ওই অংশটা, আর পেঁয়াজ, আর এর মধ্যে নেব স্বাদ মতো নুন। এখানে কুমড়োর কিছু টুকরো চলে এসেছে শক্ত শক্ত, সেগুলোকে একটু ছোট করে কেটে দিচ্ছি, নইলে একসাথে ভালোভাবে সেদ্ধ হবে না। স্বাদ মতো নুন নিয়ে নিলাম, অল্প হলুদ, হলুদের পরিমাণটা খুবই কম, আর নিয়ে নিচ্ছি এখানে পোস্ত, পোস্ত নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি বেসন। এটা গরম ভাতে তৈরি করে গরম গরম বড়া দিয়ে ভাত খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে, একবার বানিয়ে দেখতেই পারেন। সবার বাড়িতে কুমড়ো আসেই, এগুলোর সবকটা একসাথে ভালো করে মেখে নেব। এখানে আমার 1 টেবিল স্পুন মতো একটু জল লাগছে, যদি দরকার মনে হয় তাহলে একটু জল নেবেন, যদি না দরকার মনে হয় না নিলেও চলবে। তো এখানে একটু শুকনো শুকনো হচ্ছে বলে আমি একটু জল, 1 টেবিল স্পুন মতো জল নিয়ে নিলাম। নিয়ে ঠিক যেভাবে আমরা বড়া ভাজি ঠিক সেইভাবেই বড়া ভাজবো। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে এক একটা বড়া ভেজে নেব। গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখবো যাতে বড়াটা তাড়াতাড়ি পুড়ে না যায়। এখানে বড়াটা যদি, গ্যাসটা যদি বেশি হাই ফ্লেম থাকে তাহলে বড়ার বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে প্রত্যেকটা বড়া ভেজে নেব। আমার চ্যানেলে রান্নাগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। যারা নতুন বন্ধু, যারা নতুন দেখছেন, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে একটা বেল আছে, বেলটা ক্লিক করে রাখলে আমি যে ভিডিওগুলো দেবো সাথে সাথে পেয়ে যাবেন। আপনাদের কমেন্টে, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি জানতে পারবো আমার রান্নাগুলো কেমন লাগছে, আর রান্নাগুলো বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে আমাদের কুমড়ো আসে, কুমড়োর এই অংশটা আমরা ফেলেই দিই, একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয়, সেই জন্যই মনে হলো যে আপনাদের সাথে একবার আমি শেয়ার করি। এটা গরম ভাতে মেখে খাবেন, ভীষণ ভালো লাগে, তাছাড়া ডাল দিয়ে গরম ভাতেও খেতে পারেন। ভাজাগুলো হয়ে গেছে, আমি এবার বড়াগুলো একে একে তুলে নেব। অতি অবশ্যই গরম ভেজে খাবেন। একে একে বড়াগুলো তুলে নিলাম, দেখুন কত সুন্দর বড়াগুলো হয়েছে। এটা এবার আমি গরম ভাতে পরিবেশন করব। আমার মনে হয় আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।